আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বর্গের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রায় টিউটোরিয়ালের শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? গত পর্বে আমরা কাস্টমারের অর্ডার ইনভয়েসটা ভিউ করেছিলাম, অর্ডার ডিটেলস। আজকে আমরা ট্র্যাক অর্ডার নিয়ে কাজ করব, অর্থাৎ অর্ডার ট্র্যাকিং খুব সিম্পলভাবে আমরা দেখাবো। এখানে যদি আমরা চাইতাম যে অর্ডার ট্র্যাকিং যেন আলাদা একটা টেবিল মেনটেন করতে পারতাম, সেখানে অর্ডার ইনফরমেশন টাইম টু টাইম আপডেট, আজকে আমরা খুব এটা খুব ইজিলি আমরা করে ফেলবো। সেটা হলো যে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে সার্চের ব্যবস্থা রাখলাম, তো তারপরে তার নামটা আসলো, কত টাকার অর্ডার করা হয়েছিল এবং অর্ডারের স্ট্যাটাসটা, এই ইনফরমেশনটুকুই সাধারণত আমরা দেখাবো। এবং এটা ওই ফোন নাম্বারে যতগুলো অর্ডার হয়েছে সবগুলো লিস্ট এখানে আসবে, ঠিক আছে? সো আমরা এখন এটা শুরু করি। সো অর্ডার ট্র্যাকিং, আমরা সেই পেজে আছি, অর্ডার ট্র্যাকিং। তো এখানে ট্র্যাক অর্ডার ইন্ডেক্স এইচটিএমএল ছিল, আমরা এটাকে পিএইচপি করে দিলাম হোম। এটা হলো গিয়ে যে এখানে ক্লিক করে যদি হোম পেজে নিয়ে যায়। তারপর এখানে আমাদের একটি ফর্ম আছে, এখানে একটা টেক্সট আছে, টু ট্র্যাক ইয়োর অর্ডার, অর্ডার আইডি, এন্টার ইয়োর মোবাইল নাম্বার, এন্টার ইয়োর ফোন নাম্বার দিলাম, ইন দ্য বক্স দিলাম, প্রেস ট্র্যাক বাটন, আর বাদ বাকি যা আছে সব কিছু ঠিক আছে। এখানে একটি ফর্ম আছে, ফর্মে অ্যাকশন দেওয়া আছে, আমরা মেথড দিচ্ছি, মেথড লাগবে, মেথডটা অবশ্যই আমরা পোস্ট দিব, ঠিক আছে? সো অর্ডার আইডি এত কিছু আমাদের লাগবে না, আমরা আইডিটাকে কেটে দিচ্ছি, অর্ডার আইডি তো আমাদের দিয়ে সার্চ আছে, আমরা শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে সার্চের একটা ব্যবস্থা রাখবো, বিলিং ফোন, যে ফোন নাম্বার দিয়ে সে অর্ডার করেছিল। ওকে, ট্র্যাক অর্ডার, এটা আমাদের একটা নাম দিতে হবে, আপনারা জানেন, বাটনের নাম দিলাম সিগার ট্র্যাক। আচ্ছা, সো ফর্ম যেহেতু আছে, এটা একটা ডিবের মধ্যে আছে, ক্লাস কল MG6, আমরা এরকম একটি ডিব নিতে পারি, আমি নিচে একটা টেবিল নিব, এই ডিবটা নিলাম, এটাকে LG12 করে দিচ্ছি এবং এই ডিবের মধ্যে যা আছে সব কিছু কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা একটা টেবিল এখানে ইনপুট করব, টেবিলটা কিন্তু আমরা এই যে একটু আগে যেটা করলাম কাস্টমার অর্ডার যে ডিটেলসে যেটা করেছি, এই টেবিলটাও কিন্তু আমরা নিতে পারি, ফরম্যাট করে দিলাম, টেবিল রেসপন্সিভ, এটাও কিন্তু আমরা নিতে পারি। সো এই টেবিলটাকে কপি করে নিলাম, এটাকে আমরা জাস্টিফাই করে কাজ করব। ওকে, আচ্ছা আমরা কাজ আগে করে নিই, তারপর আমরা এই টেবিলটা, আচ্ছা এখানে আমরা আগে ঠিক করে নিচ্ছি, এখানে দিব নেম, তারপরে থাকবে হলো ফোন নাম্বার, আর ইউনিট কস্ট না আমাদের থাকবে হলো, আচ্ছা ইউনিট কস্টটা কাটা না, ইউনিট কস্ট থাকবে, টোটালটা আছে, টোটাল থাকবে, আচ্ছা টোটালের আগে আমরা দেব স্ট্যাটাস। সিম্পলভাবে আমরা এটি করছি এই কাজগুলো, তো সবই আমরা রাখলাম। আচ্ছা, সো আমরা এখানে যাতে সাবমিট করলে এই অপশনগুলো আসে সেই ব্যবস্থা এখন আমরা করবো। সো ট্র্যাক, তা এখন আমরা যেহেতু সাবমিট করব, আমরা যদি একটু চেক আউট যাই, ওইখান থেকে আমরা একটা জিনিস কপি করে নিয়ে আসবো, এই চেক আউট, চেক আউট ডট পিএইচপিতে গেলাম, এই যে এই জিনিসটা আমরা এটা সবসময়ই কপি করেছি, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখানে কপি করবো, কারণ অর্ডার ট্র্যাকিংয়ের সময় কিন্তু আমাদের এটা সাবমিট করতে হবে। ওকে, এটার নিচে আমরা এটা দিচ্ছি, আর এটার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আর প্লেস অর্ডার তো না, আমাদের এখন হবে কি ট্র্যাক। ওকে, সো ট্র্যাক দিলাম, আর এখানে আমাদের বিলিং ইমেল আছে, আমরা বিলিং ফোন দিব, বিলিং ফোন। সো ফোন নাম্বার দিয়ে আমরা সাধারণত সার্চ করার ব্যবস্থা রাখছি, সব জায়গায় এটা চেঞ্জ করে দিলাম, ফর্ম ইনপুট যা আছে তাই, এন্টার ইয়োর, হ্যাঁ ফোন নাম্বার ইউ ইউজ ডিউরিং চেক আউট, ওকে, ফোন নাম্বার ইউজ ডিউরিং চেক আউট, চেক আউটের সময় যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল। ওকে, সুন্দরভাবে হয়ে গেল। এখন আমাদের এখানে একটি ফাংশন লিখতে হবে, ট্র্যাক ইজ ইকুয়াল, আমরা দিব ওয়েব, যেহেতু ওয়েব ক্লাসের ইনস্ট্যান্স, এখানে একটি ফাংশন তৈরি করব, ট্র্যাক অর্ডার, ফাংশনের নাম দিলাম ট্র্যাক অর্ডার। সো এই ফাংশনে আমরা পোস্ট মেথড দিয়েও পাঠাই দিই, পোস্ট বরাবর যেভাবে পাঠাই, আন্ডারস্কোর পোস্ট, ওকে, পোস্টের মাধ্যমেই পাঠাচ্ছি। সো ট্র্যাক অর্ডার ফাংশনটি এখন আমরা তৈরি করব,
এটার কিছু না, এটাও কিন্তু একটা সার্চ ফাংশনই হবে এবং ডাটাবেজের সাথে ম্যাচ করানো হবে। সো ট্র্যাক অর্ডার, আর এখানে আমরা ডাটা দিয়ে দিচ্ছি, এটার কারণ আমরা কিন্তু এর আগেও এরকম ব্যবহার করেছি। এই যে বিলিং ফোন, আমরা এটাই কপি করতে পারি, এই জিনিসটাই আমাদের লাগবে হুবহু, ঠিক আছে। সো ট্র্যাক অর্ডারের ভিতর আমাদের এই জিনিসটাই লাগবে। সো বিলিং ফোনও কিন্তু এই নামটা কিন্তু আমরা ফর্মে দিয়েছি, সো এটার সাথে আমরা ম্যাচ করব। সিলেক্ট স্টার ফর্ম, অর্ডার ডিটেলস না আমাদের এটা হবে কোন টেবিল, এটা আমাদের হবে অর্ডার্স টেবিল, ওকে, যে অর্ডার্স টেবিল। সো আমরা অর্ডার্স টেবিলের সাথে কাজ করতে যাচ্ছি, অর্ডার টেবিলস দিয়ে ম্যাচ করব। অর্ডার টেবিলসের কোনটার সাথে ম্যাচ করব, বিলিং ফোন, ফোন নাম্বারের সাথে ম্যাচ করব। ইজ ইকুয়াল কী হবে, এই যে বিলিং ফোন, যে নাম্বারটা আমরা ফর্ম থেকে দিয়ে দিচ্ছি সেটা। এখানে আমরা অর্ডার দেব, অর্ডার বাই আইডি DESC, আমরা ডিসেন্ডিং অর্ডার নিয়ে আসবো, ওকে। এইটুকুই কোয়েরি। সো এই কোয়েরি এখন ট্র্যাকের ভিতরে আছে। সো এখন আমরা যেটা চাচ্ছি যে ট্র্যাক অ্যাজ ট্র্যাকিং ইনফো, এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করে নিলাম। আর এখানে তো আমাদের প্রোডাক্টের এই ইনফরমেশন লাগবেই না, আমরা এখান থেকে যা পাবো সব কিন্তু এখানেই আছে। সো প্রোডাক্ট নেম না, তাই আমার কী লাগবে, কাস্টমার নেম। সো ট্র্যাক ইনফোর ভিতরে আমাদের কাস্টমার নেমটা পাবো, কাস্টমার নেম কী নামে আছে, অর্ডার ডিটেলস থেকে তো সব উঠিয়ে নিয়ে আসতেছি, অর্ডার্স টেবিল থেকে। সো বিলিং এফ নেম, এফ নেম দিয়ে দিলাম, তো এটাই সব জায়গায় হবে। তারপর আমরা কী দেখাতে যাচ্ছি, বিলিং ফোন নাম্বারটা দেখাতে যাচ্ছি, যে ফোন নাম্বার দিয়ে সে সার্চ দিল, সে বিলিং ফোন। তারপর আমরা দেখাতে যাচ্ছি স্ট্যাটাস আছে, স্ট্যাটাসটা আমরা পরে দেখাচ্ছি। তারপর টোটাল, আচ্ছা সো টোটালটা আমরা দেখাই এখানে, যদি গুণ করে আগেরটা কপি করে নিয়ে এসেছিলাম, গুণ করে দেখানো হয়েছিল, গুণ তো করবো না, টোটালটা এখানে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি, টোটাল অর্ডার টোটাল, ওকে। সো অর্ডার টোটালটা আমরা দিলাম এখানে, কোনো সমস্যা নেই। এখন আমাদের কী লাগবে, স্ট্যাটাসটা। আচ্ছা স্ট্যাটাসটা কিন্তু আমরা এর আগেও যেখানে করলাম ওইভাবে কিন্তু কপি করে নিয়ে আসতে পারি, যেমন মাই অ্যাকাউন্টে যদি যাই এখানেও কিন্তু স্ট্যাটাস নিয়ে এই যে বিশাল একটা কাজ হয়েছে, এটাকেই আমরা কপি করব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। স্ট্যাটাস তো টাইম টু টাইম আপডেট হবে। ঠিক আছে, তো এখন কাজ অর্ডার না, এখানে আমাদের কী হবে, ট্র্যাকিং ইনফো। ওকে, সো এইটুকুই, আমরা এখন একটু টেস্ট করে দেখি আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সো এখন আমরা ট্র্যাক অর্ডার করবো, তো আমার কী ফোন নাম্বার দিয়েছিলাম সেটাই তো ভুলে গেছি, আমরা একটু ফোন নাম্বারটা দেখে আসি, 1234, ওকে। সো আমরা 1234 দিয়ে ট্র্যাক করে, এই যে নিচের এই অপশনগুলোতে ইনফরমেশনগুলোতে আসবে, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইনফরমেশনই এখানে আসছে না, এটার কারণ কি, এখন আমাদের বাগ ফিক্স করতে হবে। সরি, এখানে আমাদের কিন্তু একটা ইনফরমেশনে ভুল হয়ে গিয়েছে, পোস্ট, ঠিক আছে, এখানে আমাদের একটুখানি ভুল হয়ে গেছে, আমরা যে পোস্ট করতেছি ঠিক আছে, এখানে ঠিক পোস্ট হবে না, এখানে আমাদের গেট মেথডের মাধ্যমে কাজ করাতে হবে। আচ্ছা, আমি একটু চেক করি যে আদৌ ডাটা আসতেছে কি না, ইকোতে আমরা কী পাচ্ছি, ট্র্যাকটা একটু ইকো করিয়ে দেখি। এক্সিট,
আচ্ছা, আমরা এইখানে একটু এক্সিট করে দেখব, এখান থেকে কেটে নিয়ে আসছি। ওয়েবসাইট ক্লাসে এটা যাচ্ছে কিনা, আমরা এখানে দিয়ে দিলাম, একটু দেখি ট্র্যাক না এখানে কুইরিটা কি হয়, আমরা এটা একটু চেক করব। ওকে, বিলিং ফোনটা পাচ্ছে না, সো আমাদের কোথাও ভুল হয়েছে। বিলিং ফোন আমরা দেখি এটাই দিয়েছি কিনা, অর্ডার ট্র্যাকিং এ গেলাম, সো ইনপুট টাইপ টেক্সট নেম ইজ ইকুয়াল টু বিলিং ফোন, মেথড পোস্ট, এদিকে তো সবই ঠিক আছে। অ্যাকশনটা আমরা এটা কেটে দিচ্ছি, আমাদের কিন্তু ফোন নাম্বারটা পাচ্ছে না বিধায়, আমরা কিন্তু কোনো ডাটাই এখান থেকে পাচ্ছি না। ওকে, এখন আমরা একবার চেষ্টা করে দেখি, না হলে আমাদের অন্য আরেকটি সলিউশন আছে এমত অবস্থায়। 1 2 3 4 5, ওকে, এখন কিন্তু আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে, ফোন স্ট্যাটাস পেয়েছি। টোটালটা আমরা পাইনি, টোটাল না পাওয়ার কারণ কি, টোটালটা অর্ডার টোটাল হবে, আমরা দেখি আমরা কী দিয়েছিলাম, অর্ডার সরি আইটেম দিয়েছিলাম, এটা আমাদের ট্র্যাকিং ইনফো। ওকে, এই অ্যাসোসিয়েটি ব্যারের ভিতরে আমরা যদি আবারও এটাকে ইনফো দিই, হ্যাঁ টোটাল সহ পেয়ে গিয়েছি, ঠিক আছে। সো এই হলো গিয়ে আজকের টিউটোরিয়াল, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। আগামী পর্বে আমরা টুকিটাকি যদি কোনো সমস্যা থাকে এই কাজগুলো আমরা করব আস্তে ধীরে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।